দ্বিতীয়বারের মতো আপনার সাথে যুক্ত হতে চাচ্ছিলাম তো সুযোগ পাচ্ছিলাম না তো একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আর কি এই মানে সনাম পদার্থবিদ অ্যালবার্ট আইনস্টাইনের যে কি বলে ধর্মীয় বিশ্বাস এটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম যে উনি আসলে উনার আসলে ধর্মীয় বিশ্বাসটা কেমন ছিল উনি আদৌ কোনো অলৌকিক ঈশ্বরে বিশ্বাস করতেন কিনা বা উনি কোনো ধর্মীয় বিধিনিষেধ আদৌ মেনে চলতেন কিনা

ঈশ্বর এই শব্দটি মানুষের দুর্বলতা দুর্বলতা থেকে সৃষ্ট এবং ভাব প্রকাশের জন্য ব্যবহৃত একটি শব্দ মাত্র বাইবেল হচ্ছে কিছু মহান পৌরাণিক কাহিনীর সমাহার তবে সত্যিকার অর্থে সেগুলো আদিম সেকেলে এবং খুবই শিশুতোষ কাহিনী সমূহের আখ্যান সেই সব গল্পের যেই অর্থই তৈরি করা হোক না কেন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ প্রেক্ষাপট পরিপ্রেক্ষিতের আলোচনায় আনা হোক না কেন তা আমার ভাবনায় কোনো পরিবর্তন আনবে না অন্যান্য সব ধর্মের মতো ইহুদি ধর্ম সেই সব অত্যন্ত শিশুতোষ সংস্কারের ভিন্ন ভিন্ন সংস্করণ এবং ইহুদি জনগণ আমি যাদের একজন বলতে নিজেকে গর্ববোধ করি এবং যাদের মননের সাথে রয়েছে আমার কফির মিল তারা অন্য ধর্মাবলম্বী মানুষের চাইতে কোনো উন্নত গুণাবলী সম্পন্ন নয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি তারা অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় তারা খুব উন্নত নয় যদিও যথেষ্ট ক্ষমতার অভাবের আশীর্বাদের কারণে তারা সবচেয়ে খারাপ ধরনের ক্যান্সার থেকে সুরক্ষিত এখানে বলা বোঝানো হচ্ছে যে ক্ষমতা তাদের ছিল না দেখে তারা এই আশীর্বাদ আশীর্বাদ পুষ্ট এছাড়া আমি তাদের মধ্যে ঈশ্বর কর্তৃক নির্বাচিত কোন গুণাবলী আছে বলে মনে করি না বিনীত আলবার্ট আইনস্টাইন এই চিঠিটা আপনি যে কোনো জায়গায় খুঁজে বের করতে পারেন আইনস্টাইনের নিজ হাতে লেখা চিঠি নিলামে উঠেছে এই চিঠির পরে আইনস্টাইনের ঈশ্বর বিশ্বাস অবিশ্বাস সম্পর্কে আর কারো কোনো সন্দেহ থাকার কোন অবকাশ আছে বলে আমার মনে হয় না পরিষ্কার বক্তব্য আসলে ভাই মানে ওনার যে চিন্তাধারা এটা সম্পর্কে আমার অনুমান ছিল আর কি যে আমি ওনার একজন ভক্ত আর কি হ্যাঁ আমার নিজেরও ইচ্ছা ভবিষ্যতে পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করার তো আমি বরাবরই ভক্ত এবং আমার প্রিয় ব্যক্তিত্ব তো যিনি এত বড় একজন পদার্থবিদ যিনি অবশ্যই এত বড় একজন পদার্থবিদ অবশ্যই উনি বস্তুবাদী অবশ্যই উনি মানে অলৌকিক কর্মকাণ্ড কিংবা অলৌকিক কোনো সত্তায় বিশ্বাস রাখবেন না এটাই স্বাভাবিক তা আমার অনুমান অনুমান ছিল যে উনি আসলে এই যে উনাকে নিয়ে যে ভুল প্রচার গুলা হচ্ছিল অনেকেই বলতেন যে এই জানো যে তো বিশ্বাসী উনি যে আদৌ ওই প্রাতিষ্ঠানিক ধর্মের ঈশ্বরের বিশ্বাসী ছিলেন না সেটা এখন কিভাবে বোঝাই যথেষ্ট প্রমাণের অভাবে বা ঘাটাঘাটির অভাবে আমিও কিছু বলতে পারতাম না তবে এতটুকু আমি জানতাম যে উনি আসলে এই যে এই যে প্রকৃতি বা এই যে প্রাকৃতিক যে নিয়ম পথ বিজ্ঞানের যে সূত্রগুলো যেগুলো দ্বারা গোটা মহাবিশ্ব পরিচালিত হচ্ছে এইগুলোকেই আসে আসলে উনি এক ধরনের ঈশ্বর ভাবতেন হ্যাঁ 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 যেমন ব্যবহার করে না যে অর্থে ব্যবহার করা যায় এই আর কি মানে এই চিঠিটা আবিষ্কৃত হওয়ার পর মানে ওনার যে এই ধরনের চিন্তাধারা একদম পরিষ্কার ভাবে জানা যাবে এবং আর এটা নিয়ে কোন রকম গুজব আশা করি প্রচলিত থাকবে না কিন্তু তারপরে মানে মুমিন ভাইরা তো আসলে কিছু করেন না ওনারা বলে যাবেন ওনারা বারবার বলতে থাকবেন আমাদেরও বারবার এই জিনিসগুলো বলতে হবে কিন্তু কি আর করা আমাদের কিছু করার নাই ওনারা বারবার বলবেন আমরাও বারবার উত্তর দিব ওনারা কয়েকদিন পর ঘুরে ফিরে আবার এসে আবার বলবেন তারপরে আবার বলবেন কিন্তু এগুলো মাঝে মাঝে বিরক্তিকর হয়ে যায় একটা আবার হিটলারকে বলা হচ্ছে হিটলার নাকি নাস্তিক ছিল কিন্তু মাইন ক্যাম্পে ক্যাম্প বইতে একদম স্পষ্ট ভাবে বলা আছে যে ঈশ্বর আমাকে প্রেরণ করেছে বলছে ঈশ্বর আমাকে প্রেরণ করেছে এটা জন্য পেসিফিককে করার জন্য ইহুদিদের হাত থেকে পবিত্র করার জন্য এই ধরনের এরকম প্রচারও এরকম প্রচারণাও চালানো হয় যে মুसोलিনিও ছিলেন নাস্তিক মানে মানে বুঝতে পাচ্ছেন তো আপনি যে আসলে

এবং আমরা মানে স্টালিন এবং মাও সেতু এরও সেই রকমই সমালোচনা করি যে সমালোচনা আমরা অন্যদের করি আচ্ছা আসিফ ভাই আরেকটা কথা ছিল ওই হ্যাঁ বলেন ওই যে অর্ণব রুদ্রকে আপনি এর আগে লাইভে নিয়ে এসেছিলেন আর স্ট্রিং থিওরি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব হ্যাঁ মানে সবকিছুর তত্ত্ব যেটাকে ভাবা হয় আর কি এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল সেই দিন তো আবার কি তাকে আনা যায় না বা এরকম কাউকে বিশেষজ্ঞকে কি আনা যায় না লাইভে এরকম গুরুত্বপূর্ণ আলোচনা হবে আনা যায় আনা গেলে কবি ভালো হয় কিন্তু আমি এখন আসলে টাইমটা ঠিক করতে পারছি না কারণ আমি সারাদিন দিন তো ব্যস্ত থাকি অল্প একটু সময় যদি আমি একটু সুযোগ পাই তখন আমি লাইভে চলে আসি এটা যে আগে থেকে একটু প্ল্যান করে আমার করতে হবে এরকম করতে হলে আমার আগে থেকে এক সপ্তাহ আগে থেকে প্ল্যান করতে হয় তারপর প্রশ্নগুলো রেডি করতে হয় তারপরে যার সাথে আলোচনা করব তার সময় থাকতে হবে তার উত্তরগুলো রেডি করতে হবে তাকে একটু বুঝে শুনে আসতে হবে এরকম করতে করতে দেখা যায় এখন আর সম্ভব হচ্ছে না যে জিনিসটা বুঝতে পারলাম যে এটা এখনো বোধ হয় পরীক্ষা এখনো বোধ হয় আহ এটা নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে এবং যদি দেখা যায় যে স্ট্রিং থিওরি কাজ করছে তাহলে সেই থিওরিটা টিকে যাবে আর যদি না কাজ করে তাহলে বাতিল হয়ে যাবে অন্য কোন থিওরি এসে এটা জায়গাটা নিয়ে নেবে তো আমি এখন পর্যন্ত মানে স্ট্রিং থিওরি সম্পর্কে যে আমি খুব ভালো জানি তাও না মোটামুটি মানে পত্র পত্রিকায় যেই লেখালেখি আছে সেগুলো পড়ে যতটুকু জানা যায় ততটুকু জানি ও আচ্ছা আচ্ছা না আমার আসলে ওই ভবিষ্যতে স্ট্রিং থিওরি নিয়ে কাজ করার ইচ্ছে আছে তাই আর কি এটা এটাতে আগ্রহ দেখাচ্ছি আর কি যে আমি আসলে না গণিত পড়াশোনা করছি আরকি গণিত পড়াশোনা মানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরও আপনি এরকম চিন্তাধারা গড়ে তুলতে পেরেছেন বস্তুবাদী চিন্তা ভাবনা এটাও কম কি এটা হোক ধারণ করার মতোই একটা ব্যাপার যে পথ ধারণ করার মতোই একটা ব্যাপার যে আপনি এরকম একটা চিন্তা ধারা গঠন করতে পেরেছেন আচ্ছা আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকে আমার একদম অল্প সময় আছে আচ্ছা আবার একদিন কথা হবে আপনি আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন আমি আপনার সাথে ইনবক্সে আলাপ করব আরেকদিন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা ভালো থাকবেন ভালো থাকবেন আসিফ ভাই আচ্ছা আচ্ছা বাই বাই আচ্ছা ঠিক আছে সাথে কথা বলে খুবই ভালো লাগলো খুবই ইয়াং একজন ডাইনামিক মনে হলো খুব